পুলিশ কমিশনারের উদ্যোগে উদ্বোধন করা হলো মোবাইল অক্সিজেন। রাজ্য সহ গোটা দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ মহামারীর আকার ধারণ করেছে। করোনা মোকাবেলা করতে এবং অক্সিজেনের চাহিদা কম করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে উদ্বোধন করা হলো মোবাইল অক্সিজেন মেশিন। ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত সম্পূর্ণ এলাকায় এই ভ্রাম্যমান মোবাইল অক্সিজেন গাড়িটি চলাচল করবে সম্পূর্ণ বিনামূল্যে। সাময়িক অক্সিজেন ঘাটতি হলে এই পরিষেবা দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে। একটা নতুন অক্সিজেন প্যান্ডেমিক আমরা নতুন একটা চেষ্টা করছি। আমাদের মোবাইল অক্সিজেন কনসেন্ট্রেটর যেটা পোর্টেবল আছে, একটা বাস দিয়ে আমরা বাড়িতে পৌঁছে দেব যাদের দরকার আছে বাড়িতে। খুব সামান্য যাদের একটু শ্বাসকষ্ট হচ্ছে ওদেরকে এই অক্সিজেন কনসেন্ট্রেটর অন ডক্টরসের পরামর্শে এটা দেওয়া যেতে পারে। তো সেটা আমরা বাড়িতে পৌঁছে দেবো, ওদেরকে কোথাও আসতে হবে না। অন ফ্রি অফ কস্ট, ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে আমাদের একটা কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া আছে, ওখানে কল করলে এটা ইজিলি আমরা পৌঁছে দেবো। আর এটা খুব সিম্পল সিস্টেম আছে, একটা পাওয়ার প্লাগে অন করে, মেশিনটা অন করে একটা ওর সঙ্গে একটা অ্যাটাচমেন্ট আছে, ওই অ্যাটাচমেন্টটা লাগিয়ে ইজিলি ইউজ করতে পারে। শুধু ব্যারাকপুর কমিশনারেট এরিয়াতেই না, আমাদের এরিয়াতে প্রথম। হ্যাঁ, ব্যারাকপুর কমিশনারেট এরিয়াতে কতগুলো মেশিন দিয়ে দুটো, এই বাসে দুটো মেশিন আছে, এছাড়া চারটে মেশিন আরও আছে আমাদের কাছে। এটা 24x7 থাকে, 24x7 মানুষ কিভাবে এই পরিষেবাটা পাবে? ওই নাম্বার দেওয়া আছে আমাদের কন্ট্রোল রুমে, 9874447929, ওই নাম্বারে কল করলে পাওয়া যায়। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।